অস্বস্তিকর গরমের আবহাওয়া কাটিয়ে মাঝে মধ্যেই ছিটেপোটা বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যে গত দুই দিন ধরে কয়েক পজলা বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হয়েছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি ঝোড়ো হাওয়াও বয়ে গেছে। তবে মূলত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বর্তমানেও কিন্তু উত্তরবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে হতে চলেছে বর্ষার আগমন। গত শুক্রবারই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ঢুকতে প্রবেশ করেছে, এমনই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে বৃষ্টির সতর্কবার্তাও জারি হয়েছে। তো আবহাওয়া দপ্তরের নতুন সতর্কবার্তা অনুযায়ী বর্তমানে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কখন বৃষ্টিপাত হতে পারে, নোটিশ অনুযায়ী এবং রেডার অনুযায়ী চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 21 তারিখেই এই নিয়ে একটি নোটিশ জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আজও অগ্রসর হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে। চলুন নোটিশের পর এবার দেখে নেই যে বর্তমানে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে 22 তারিখের আবহাওয়ার আপডেট যদি দেখি, সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই কটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে, আর সেই সঙ্গে দেখুন এখানে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হবে এমনও সতর্কবার্তা রয়েছে। তবে যদি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদহ দেখি, এখানে কিন্তু এই মুহূর্তে নোটিশ অনুযায়ী তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি। সেই সঙ্গে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং হাওড়া এই কটা জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। বাকি যে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে। ইতিমধ্যে 30-40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর বীরভূম এই কটা জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। চলুন এবার রেডার অনুযায়ী আপনাদেরকে দেখাই আর কিছুক্ষণের মধ্যে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আজ যদি রেডার অনুযায়ী আমরা দুপুরের পরের আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত যদি আমরা এখানে দেখি, দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনায় পুরোই কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। পুরো দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কোথাও ছিটেপোটা বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা কলকাতা দেখি, এই মুহূর্তে কলকাতায়ও কিন্তু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া জেলা যদি দেখি, এই মুহূর্তে হাওড়া জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে যদি আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গা দেখি, এখানেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা মেদিনীপুরের দিকে দেখি, দেখতে পাচ্ছি মেদিনীপুরেও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন যদি আমরা খড়গপুর দেখি, সেই সঙ্গে যদি আমরা বেলদা দেখি, কন্টাই দেখি এই সমস্ত জায়গা, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা ঝাড়গ্রাম দেখি, ঝাড়গ্রামেও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং ছিটেপোটা বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে এখানে চাকুলিয়া দেখুন, চাকুলিয়াতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা বাঁকুড়া জেলা দেখি, বাঁকুড়ায়ও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। তবে পুরুলিয়াতে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকের 12টার আপডেট অনুযায়ী। পরবর্তীতে সময় পরিবর্তন করলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরবর্তীতে যদি দেখি আমরা, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে। একইভাবে যদি আমরা দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কাটোয়া এই সমস্ত জায়গা দেখি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়িতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা মুর্শিদাবাদ জেলা দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত জায়গায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কিন্তু জেলার প্রত্যেকটা জেলায় মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনাদের এলাকাতে মেঘলা আকাশ রয়েছে কিনা, মেঘ করেছে কিনা বা বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপর যদি আমরা বীরভূম দেখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বীরভূমেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা মালদা দেখি উত্তরবঙ্গের, এই মুহূর্তে দেখতে পাচ্ছি মালদায় এর আগে নোটিশ অনুযায়ী দেখাচ্ছিল বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এই মুহূর্তে যদি আমরা রেডার অনুযায়ী দেখি, সেক্ষেত্রে উপগ্রহ চিত্রে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একইভাবে যদি বালুরঘাট দেখি, বালুরঘাটেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে মেঘলা আকাশ থাকতে পারে। সেই সঙ্গে যদি আমরা বাংলাদেশের রংপুর দেখি, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা কোচবিহার দেখি, এখানে কোচবিহারে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। আলিপুরদুয়ারেও তাই। ধূপগুড়িতে এই মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি দার্জিলিং দেখি, কালিম্পং দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন, মূলত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের কিছু কিছু জায়গা রয়েছে, যেমন সিরাজগঞ্জ রয়েছে, সিংড়া রয়েছে, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, এই সমস্ত জায়গা, মেহেরপুর, এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতে পারছেন, আজ যদি আমরা দুপুরের পরে আপডেট দেখি, সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা, যেমন শ্যামনগর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। মঠবিড়িয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা মতিহাট দেখি, সেনবাগ দেখি, ফরিদগঞ্জ দেখি, এখানেও বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লায় বৃষ্টিপাত হতে পারে। তবে যদি ত্রিপুরা দেখি, এই মুহূর্তে ত্রিপুরার আগরতলা, আমবাসা, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা ত্রিপুরার নিচের দিকে দেখি, এই সমস্ত জায়গায় এখানে হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে, উদয়পুরের দিকে। এরপরে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে যাই বা সন্ধ্যার দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখব বৃষ্টিপাত আছে কিনা। এই মুহূর্তে যদি আমরা সন্ধ্যার দিকের আবহাওয়ার আপডেট দেখি, একইভাবে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে নদিয়া, শান্তিপুর, পাশাপাশি যদি আমরা ঝাড়গ্রাম জেলা দেখি, খড়গপুর, মেদিনীপুর দেখি, এই সমস্ত জেলা, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। একইভাবে বাঁকুড়া, পুরুলিয়া, এখানেও কিন্তু সন্ধ্যার পরেও বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে যদি দুর্গাপুর দেখি, কাটোয়া, সিউড়ি, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। যদি উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে মালদায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার পরে নেই। দিনাজপুরে মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারলেন, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুপুরের পর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে আপনাদের এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই লিখে জানাবেন। আর এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আবহাওয়ার আপডেট এলেই সেটা কিন্তু আপনাদেরকে জানাতে পারি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।